গাছে পানি দিতে নয় প্যাভিলিয়ন ব্যবস্থাপনার জন্য নেদারল্যান্ডসের মেলায় কৃষি কর্মকর্তাদের পাঠানো হয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। তিনি এও বলেন, বাংলাদেশে কৃষিপণ্য সম্পর্কে বিদেশিদের জানাতেই মেলায় অংশ নেওয়া হয়েছে আর এতে খরচ হয়েছে ১২ কোটি টাকা। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে অন্যতম সেরা অবস্থানে ইউরোপের দেশ নেদারল্যান্ড। দেশটিতে ১০ বছর পরপর হর্টিকালচার মেলার আয়োজন করা হয়। প্রথমবারের মতো এতে অংশ নিচ্ছে বাংলাদেশ। সেখানে গাছে পানি দেওয়ার জন্য শতাধিক কর্মকর্তা গেছেন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এতে শুরু হয় সমালোচনা, যা আদালত পর্যন্ত গড়ায়। এ বিষয়ে কৃষিমন্ত্রী জানান, শতাধিক নয় সেখানে পাঠানো হয়েছে ৩৭ জনকে। তারা মূলত বাংলাদেশের কৃষিপণ্য সম্পর্কে বিদেশিদের জানাতেই কাজ করছেন। এই বাংলাদেশকে পৃথিবীর কাছে আপনারা তুলে ধরবেন না? ইউরোপের কয়টা মানুষ জানে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে? প্রতিদিন বিদেশিরা আসতেছে ৫০০, ৬০০, ৭০০ করে। আমাদের যারা যাচ্ছে, অন্তত একটা মেলায় তো ২ জন মানুষ লাগবে প্রতিদিন। তাদেরকে দেখাইতে হবে, ব্যাখ্যা করতে হবে, আমাদের ইগুলো আছে, বিভিন্ন তথ্য আছে। এখানে ওই দেশের লেবার পাওয়া যায় না। আমাদের লোকজন এইরকম সবই করে, সারাদিন বিভিন্ন ভিজিটরদেরকে দেখায়, আবার এগুলো পরিষ্কার করা, গাছে পানি দেওয়া। এই মেলার মাধ্যমে সারা নেদারল্যান্ড না, সারা ইউরোপে আমরা ইনশাআল্লাহ আলোড়ন সৃষ্টি করেছি। নেদারল্যান্ডের ফ্লোরিডা এক্সপো চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। প্যাভিলিয়ন তৈরি, যাতায়াত সহ এখন পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের খরচ হয়েছে ১২ কোটি টাকা। তারপরও এতে সার্বিকভাবে লাভ দেখছেন কৃষিমন্ত্রী। মেলার জন্য খরচ তো আমরা বাজেট করে করেছি, ওখানকার অ্যাম্বাসাডার আছে, ১০ থেকে ১২ কোটি। রাষ্ট্রীয় অর্থ ছাড়া কৃষি মন্ত্রণালয় টাকা পাবে কোথায়? আমরা একটা ভালো কাজ করি, মহৎ কাজ করি, তো রাষ্ট্রীয় টাকাই হবে, আয় কেন হবে? আপনি যদি বলেন যে রাইস রিসার্চ ইনস্টিটিউটে কত আয় হয়েছে, আমরা বাংলাদেশের পণ্যকে, রপ্তানি পণ্যকে ডাইভার্সিফাই করতে চাই। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিরুৎসাহিত করা হলেও তা অনেকেই মানছেন না। কার্বোহাইড্রেট হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।